সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে নিয়ে স্লেজিং করায় ড্রেসিং রুমের মধ্যে আকবর আলীকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন সাকিব আল হাসান। খেলা হচ্ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের। সাকিব আল হাসান যখন ক্রিজে আসেন ব্যাট করতে, তখন উইকেটরক্ষক আকবর আলী সাকিব আল হাসানকে নানান রকম স্লেজিং করছিলেন। উইকেটরক্ষক আকবর আলী সাকিব আল হাসানকে বলেন, সাকিব ভাই ছক্কা মারেন, শিশির ভাবি মাঠে এসেছে আপনার খেলা দেখতে, ছক্কা মারতে না পারলে আপনাকে বাসায় ঢুকতে দিবে না, আপনার ভাত বদ্ধ করে দেবে। সাকিব আল হাসান তাৎক্ষণিকভাবে আম্পায়ারকে নালিশ জানায়। আম্পায়ার সঙ্গে সঙ্গেই আকবর আলীকে সচেতন করে দেন, কিন্তু আকবর আলী যেন থামছিলেনই না, বারবার সাকিব আল হাসানকে নানান রকম স্লেজিং করে যাচ্ছিলেন তার বউকে নিয়ে। সাকিব আল হাসান মাঠের মধ্যে বিরূপ কোনো প্রতিক্রিয়া না করলেও খেলা শেষে ড্রেসিং রুমে এসে আকবর আলীকে থাপ্পড় মারে। এ বিষয়ে এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি মিডিয়াতে, তবে গোপন সূত্রে জানা যায় এই বিষয়টি আকবর আলীকে ড্রেসিং রুমের মধ্যে থাপ্পড় মারেন সাকিব আল হাসান। দর্শক, সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে এরকম বেয়াদবি করায় আকবর আলীকে আপনারা কী বলতে চান জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।